যে কোনো সময়ে আপনার দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেট করা বা মাল মজুদ করে রাখা এটা তো হারাম অবশ্যই যে কোনো সময় বিশেষ করে রমজান কেন্দ্রিক যদি এটা করা আসলে সেটা কোন পর্যায়ে যাবে আসলে প্রত্যেক জিনিসই তো আল্লাহ না করুক রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিয়েছেন বেশি তো সুতরাং রমজানে যদি আমি জেনে শুনে এই ধরনের জুলুমে অন্তর্ভুক্ত হই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে অবশ্যই বেবরকতি এনে দিবেন আমরা দেখি আমাদের সমাজে আমরা কিন্তু অনেক উপার্জন করছি আমরা মনে করি রমজানে আল্লাহ না করুক কিন্তু দেখা যাচ্ছে পরে এরকম অসুখে এরকম বিষয়ে আমি পড়ে যাচ্ছি যে ওই টাকাটা আমার ইন্ডিয়া সিঙ্গাপুর অথবা ইংল্যান্ডের ডাক্তারদেরকে দেওয়া লাগতেছে তাহলে সেই উপার্জনের কি অর্থ হতে পারে যে উপার্জন আমি কে দিয়ে দিচ্ছি বরং বারাকাতের জীবন যদি আমি চিন্তা করতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহমত মাগফিরাত ওয়া ইতকুম মিনান নার যে তিনটা অংশ রেখেছেন সেই তিনটা অংশের জন্য নিজেকে প্রস্তুত করা এবং সেই অনুযায়ী যদি আমি আমার বারাকার চিন্তা করতাম তাহলে কিন্তু এই ধরনের অনেক রকমের আমরা ইয়া থেকে অশুভ যে বিমারি আছে যে রোগ শোক আছে থেকে আমরা বাঁচতে পারতাম রমজানের আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দান বাড়িয়ে দিতেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের সময় কারিহুল মুরসালা হয়ে যেতেন তো আমাদের কি করার দরকার দানকে বাড়িয়ে দেওয়ার দরকার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দান এত উপযোগী যে ইন্নামা সাদাকাত তাদফাউল বালিয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমরা তো আল্লাহ না করুক মুসিবত আসলে আমরা সেইখানে দৌড়াই ওইখানে দৌড়াই অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রেসক্রিপশন আমাকে দিয়ে গেছেন যে তোমার মুসিবত আসছে তুমি সর্বপ্রথম কি করো মুসিবত থেকে বাঁচার জন্য তুমি দান করো এই দানের চর্চা কিন্তু আমাদেরকে বাড়িয়ে দিতে হবে দান কেবল লৌকিকতার জন্য রিয়া আন আমরা কিন্তু দান করে থাকি মানুষকে দেখানোর জন্য আমার নাম ফুটানোর জন্য এই যে বিষয়গুলো আছে এর থেকে নিজেকে পরিহার করে সত্য যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হৃদয় দিয়ে দান করেছেন সেই হৃদয় দিয়ে কিন্তু আমরা যদি দান করতে পারি এবং রমজানের জন্য যদি আমি এই প্রস্তুতি গ্রহণ করি কোরআনে কারিম আমাদের অনেকে শুদ্ধ নয় রমজানের সময় আমরা কিন্তু অশুদ্ধ কোরআনে কারিম তেলাওয়াত করি এরকম কি অনেকে আমি মাফ চেয়ে কথাটা বলছি যে বাংলা অশুদ্ধ যে উচ্চারণ আছে সেটি আমরা পরে মনে করি কি সাফিসিয়েন্ট হয়েছে অথচ রব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালানহু অনেকে এইভাবে কোরআনে কারিম পড়ে আর কোরআনে কারিম তাকে লানত করতে থাকে অশুদ্ধ পড়ার কারণে জি মানে অশুদ্ধ পড়লে তো অর্থ পরিবর্তন হয়ে যায় আল্লাহর কথার অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে এবং সুতরাং এটা তো খুবই গর্হিত একটি কাজ আরবি ভাষাটি অত্যন্ত সেন্সিটিভ এবং এজন্যই তো এই এত দূর অর্থাৎ কোরআনুল কারিম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে এই ইলম শিক্ষা করা প্রত্যেকের উপর ফরজ এটা আমরা আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়াটাও মা বাবার উপরে ফরজ এটা আমরা কেন বুঝতে চাই না আপনার কাছে আমি আবার আসবো দাম বৃদ্ধি নিয়ে আমরা কথা বলছিলাম এখানে তিনি বলছেন যে বারাকা থাকে না বারাকা তো শুধু তিনি বলছেন যে ডাক্তারের কাছে দিতে হয় তা না আসলে সংসারে শান্তিও থাকে না আপনি যদি বলতেন যে এই যে সিন্ডিকেট করে মানুষের পকেট কেটে বা এইভাবে এক ধরনের জুলুম করে যে বাজারজাত করা হচ্ছে বা এই ধরনের মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে এতে আসলে কি কি বারাকা নষ্ট হতে পারে সুবহানাল্লাহ প্রথমত হচ্ছে যে বারাকাটা কি এটাই আমরা বুঝি না বারাকা আসলে কোনো সংখ্যার নাম না তাই না আমার ধরুন আপনার ধরুন বা আমার এবং আমাদের ডক্টর হোসেনুল বান্না আমাদের ধরুন হাজার কোটি আছে কিন্তু এগুলো কোনোটাই আমার কাজে লাগে না এটা কি বারাকা হলো না সুবহানাল্লাহ কত লোক তার অভাব নাই কিন্তু তিনি তার নিজের প্রয়োজনে একটু ব্যবহার করতে পারেন না ইভেন খেতেও পারেন না সেটাই তো বললাম তার নিজের প্রয়োজনে কিচ্ছু ব্যবহার করতে পারছেন না তাহলে বারাকা কাকে বলে আসলে তো তার বারাকা এরপরে আরো যেটা হয় সেটা হলো স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নাই পারিবারিক তো পরিবর্তন বিপর্যয় তারপরে ছেলে মেয়েদের সাথে ভালো সম্পর্ক নাই মানে এই যে শান্তির যে জায়গাটা বারাকা থাকলে যে শান্তিটা সেই শান্তিটা প্রশান্তিটা এটা তো সে পাবে না সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল বাইআন বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা ফাইযা বাইয়ানা ওয়া সাদাকা বুরিকা লাহুমা ফি বাইইহিমা যখন ব্যবসায়ী মানে ক্রেতা এবং বিক্রেতা যখন তারা সত্য বলে এবং তারা সবকিছু স্পষ্ট করে বলে কাউকে ধোকা দেয় না তাহলে বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন আর যদি তারা মিথ্যা বলে এবং একজন আরেকজনকে ধোকা দেওয়ার প্রচেষ্টা চালায় মুহিকাত বারাকাতু বাইইহিমা তখন তাদের বেচা বিক্রি বা এই যে তাদের ব্যবসা বাণিজ্য এগুলোর বারাকাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেন এগুলো সব ধ্বংস হয়ে যায় তো ফলে আমরা আসলে তো বরকত আমাদের দরকার আমাদের তো আসলে সংখ্যা দরকার না উই নিড বিলিয়ন্স এখন ধরুন কোন এক জায়গায় তো অথবা 1000 টাকা দিও বা 1000 রুপি বা এরকম দিও 1 কেজি চাল পাওয়া যায় না তো এখন আমরা কি তাহলে সংখ্যা কি আমাদের জন্য বারাকা না না সংখ্যা মোটেই বারাকা না কারোর আপনি যেটা বলছেন কারোর 5 কোটি টাকা আছে তারপরেও শান্তি নাই কারোর মাত্র 5000 টাকা আসে বা 20000 টাকা ইনকাম কিন্তু শান্তিতে বসে শান্তি আছে প্রশান্তি আছে একটা হাদিস আমার মনে পড়লো আত-তুজ্জার ইউহশারুন ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জার ইল্লা মানিত্তাকা বাররা সাদাকা না না তো এই যে মানিত্তাকা
সমস্ত ব্যবসায়ী হাশরের দিন পাপীদের কাতারে দাঁড়াবে শুধুমাত্র তারা ব্যতীত যারা আল্লাহকে ভয় করে চলে যারা সাদাকা সত্যবাদিতার সাথে ব্যবসা করে এবং যারা ভালো কাজ করে ভালো কাজ করে তাহলে এই যে যে আল্লাহকে ভয় করা যদি তার মধ্যে থাকে তাহলে তো আসলে সে আর এভাবে ব্যবসা করতে পারে না ওস্তাদ আজকের পৃথিবীতে কি অর্থের কোনো অভাব আছে না উন্নয়নের কোনো অভাব আছে সমৃদ্ধির কোনো অভাব আছে বাংলাদেশে এখন থেকে 10 বছর আগে শেখ বলতে পারবেন 10 বছর আগে কয়জন কোটিপতি ছিল সেটাই কিন্তু এখন তো কোটিপতির অভাব নেই কিন্তু দারিদ্র কি আমাদের গেছে